নির্বাচন সকাল 7টার সময় সমস্ত বুথে ভোট শুরু হয়ে যাওয়ার কথা থাকলেও ইভিএম মেশিনের টেকনিক্যাল ফল্টের কারণে এবং কোথাও কোথাও অপারেটিং ঠিক না হওয়ার কারণে অনেক জায়গায় ভোট শুরু হতে দেরি হয়। যেমন 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা থানার 177 নম্বর নওদা হাই স্কুল বুথে প্রায় 30 মিনিট দেরি হয়, 174 নম্বর নওদা দাসপাড়া বুথে প্রায় 50 মিনিট দেরি হয়, 125 নম্বর ঘোল্ডোবা পাড়া প্রাথমিক বিদ্যালয় 225 নম্বর বালি 2 এর হরিকানা বুথে, 211 নম্বর বালি 1 এর বালি গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে প্রায় 10-15 মিনিট ভোট শুরু হতে দেরি হয়, এবং 183 নম্বর সোনাটিকুড়ি দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় বুথে ভোট শুরু হতে 1 ঘন্টা দেরি হয়। এছাড়াও এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর কিংবা অশান্তিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানাচ্ছেন নওদার সাধারণ ভোটাররা। ক্যামেরায় ছোট চক্রবর্তীর সঙ্গে রিপোর্টার এসকে আফতাব, এবি 24 নিউজ। সুপ্রভাত, এবি 24 নিউজ। আজ 29 এপ্রিল 2019 সোমবার, ভারতবর্ষের 17তম চতুর্থ দফার লোকসভা নির্বাচন। সারা দেশের 9টি রাজ্যের 72টি কেন্দ্রে এই লোকসভা নির্বাচন আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। রাজ্যের 8টি কেন্দ্রে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম কেন্দ্রে এই ভোট হতে চলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা থানার নওদা হাইস্কুল 177 নম্বর বুথে। ক্যামেরায় ছোটন চক্রবর্তীর সঙ্গে এসকে আফতাব, এবি 24 নিউজ, নওদা। নওদা 177 নম্বর নওদা হাইস্কুল, এই ভোট 7টা 12 বাজছে, আপনি কি ভোট দিয়ে আসলেন নাকি? ব্যাপার না, ভোটটা দেওয়া হয়নি, ওই ইভিএমের একটু সমস্যা, সেটা আর কি চালু হয়ে যাবে, আমরা বাড়ি যাবো, আবার লোকজন একটু লাইনে আছে, কোনো সমস্যা। কখন ঠিক হবে? এক্ষুনি 2-5 মিনিটের মতো হয়ে যাবে। অসুবিধাটা কী হচ্ছে? ওই ইভিএমে ওরা সেটিং করতে পার ঠিক হয়েছিলো, দেওয়ার আগে আবার উনি ওই ট্র্যাক বাঁধতে বাঁধতে চাপ লেগে যায়, আবার নতুন করতে শুরু করে দিই, পঞ্চমটা হবে, পঞ্চমটা শুরু হবে। আপনার নাম? বিশাল। ব্যাপারটা আমাদের মেশিন টেস্টগুলো যেগুলো সরকারি বর্তমান নিয়ম হয়েছে, সেই নিয়ম অনুযায়ী মানে যিনি অফিসার আছেন, প্রিজাইডিং অফিসার, এই কাজটা খুব ত্বরান্বিত করতে দেরি হওয়ার জন্য মেশিন হয়ে যাবে। ভোট अंदर जाएंगे वोट डलेगी। एक मिनट हम चेक कर लेंगे, एक मिनट देख कर लूंगा। अब ये तो टेक्निकल चीज भी बता पाएंगे, टेक्निकल प्रॉब्लम है। नौदा 177 नंबर नौदा हाई स्कूल এই বুথে মেশিন ডিস্টার্বের জন্য ভোটটা দেরি হবে, এটা কতক্ষণ দেরি? 7টায় হওয়ার কথা ছিল, 7:30 হলো। মেশিন করে প্রিজাইডিং অফিসারের একটু ভুলের জন্য ক্লোজ বটনটা কমপ্লিট করার পর আবার দাবি দিয়েছি, এই কারণে দেরি হলো, অন্য কোনো সমস্যা নাই, স্মুথলি ভোট হবে। আমাদের মনে হয় পাঠিয়ে দিয়েছেন, থাকলো নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে নওদা দাসপাড়া 174 এবং 175 নম্বর দুটি বুথ রয়েছে এখানে। তার মধ্যে 174 নম্বরে এখনও ভোট শুরু হয়নি ইভিএম মেশিনে ডিস্টার্ব থাকার কারণে, 175 নম্বর বুথে ভোট অলরেডি চলছে। কথা বলে নেবো আমরা এখানকার সাধারণ ভোটারদের সঙ্গে। ইভিএম আসবে, তারপরে ভোট শুরু হবে, আমাদের প্রসঙ্গ কখন হবে বলছো? আপনার নাম?
জানাবি ব্লককে আমাদের মেশিন অকেজ নাই কেন এখান থেকে জানিয়েছে কেউ তা বলতে পারে তারপরে একজন পর্যবেক্ষণ ঢুকলো আধ ঘন্টা সে জানা কি অসুবিধা অসুস্থতা হয়েছে কন্ট্রোল হওয়ার পর এখন ঠিক আছে আপনার সাহায্য এই মুহূর্তে পৌঁছে গেছি নওদা থানার শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে, দেখে নেব এখানকার পরিচিত্র। ভোট দিলেন, তা কেমন লাগলো? ভালো লাগলো। কত নম্বর ভোট আপনার? আপনি ভোট দিলেন? হ্যাঁ ভোট দিলাম। শান্তিপূর্ণ ভোট হয়েছে, দেশে খুব ভালো হেল্পার হচ্ছে, এরকম ভোট জীবনে আমি শান্তি পাইনি, খুব শান্তিপূর্ণভাবে ভোট আছে। কেন্দ্রবাহিনী এখানে আছে? কেন্দ্রবাহিনী আছে, ভেতরেও আছে, বাইরেও আছে, এরকম শান্তি আমার জীবনে পাইনি, এই প্রথম। তাহলে এটা কি ভালো লাগছে না কেমন? খুব ভালো লাগছে, এরকম খুব ভালো লাগলো ভোটটা, এরকম সব ভোটে যেন আশা করি হয়। আপনার ভোট দেওয়া হয়েছে? হ্যাঁ ভোট হয়েছে। আপনার ভোট দিতে কেমন লাগলো? ভোট দিতে ভালো লাগলো না, সম্পূর্ণটাই বলতে হবে। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।